সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে পেঁয়াজ ডিম ও প্রায় সব ধরনের সবজির দাম। ইলিশ বিক্রি বন্ধ থাকায় দাম বেড়েছে মাছেরও। জিনিসপত্রের দামের তুলনায় আয় না বাড়ায় বিপাকে সীমিত আয়ের ক্রেতা। রাজধানীর মোহাম্মদপুর কৃষি বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকা কেজি আর আমদানি পেঁয়াজ 70 টাকা। আলু বিক্রি হচ্ছে মানভেদে 45 থেকে 50 টাকা আর ডজনে 10 টাকা বেড়ে। ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে 160 টাকায়। ব্রয়লার মুরগি 200 আর কক মুরগি 310 থেকে 320 টাকা কেজি। চড়া সবজির দাম। বেগুন মানভেদে 100 থেকে 140, পটল 60 থেকে 70, শসা 60 থেকে 80 এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকা কেজি। ইলিশ বিক্রি বন্ধ থাকায় দাম বেড়েছে অন্য মাছের। 2 কেজি বা তার বড় আকারের রুই বিক্রি হচ্ছে 500 থেকে 550, তেলাপিয়া 250, পাঙ্গাশ 200 থেকে 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর চড়া দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংসের দাম। পেঁয়াজের দাম অনেকটা বাইরে গেছে গা। পেঁয়াজ এখন দেশি গুলা বিক্রি হইতেছে 100 টাকা, আর লগা ইন্ডিয়ানটা বিক্রি হইতেছে 70 টাকা কেজি, আর আলু লগা আপনার শালা সাদা যেটা লাল গুলা ওটা 45 টাকা কেজি। আগে চালা ব্যবস্থা না 160 180, হাইট জুলু মানে 200 টাকা ব্যবস্থা, এখন কিনে পরে 220 30 টাকা গাড়ির মধ্যে। বাজার মনিটরিং নাই তো ঠিক মতো না, আবার যখন ভোক্তা অধিকার আসে তখন ঠিক থাকে, যখন চলে যায় তখন আবার মনে করেন ঠিক থাকে না।